কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত গত পর্বে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট তিনের একুশ থেকে ২৬ পর্যন্ত অঙ্ক দেখিয়েছিলাম আজকের পর্বে আমরা সাতাশ থেকে একত্রিশ অর্থাৎ তিন পয়েন্ট তিন অনুশীলনই শেষ করাবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিওয়ার্স চলুন দেখিনি চলুন দেখে নি সাতাশ নম্বর অঙ্কটিতে কী আছে অঙ্কটিতে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফর্টি এইট এই ধরনের অঙ্ক করার মূলত নিয়ম হচ্ছে যে আমাদের এইখানে দেখতে হবে যে সহগের যোগফল ফলট সমান হতে হবে এখন এখানে যদি আমরা পাঁচ আর চার যোগ করি তাহলে নয় হয় আর তিন আর দুই পাঁচ হয় হচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই আর পাঁচ আমরা যদি যোগ করি তাহলে হয় সাত আবার তিন আর চার যদি যোগ করি তাহলে হয় সাত তাহলে আমরা এদেরকে পজিশন এমনভাবে নিব যাতে করে পাশাপাশি দুইটা সহগের যোগ ফল সমান হবে তাহলে আমরা নিতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ দেখুন তাহলে পাঁচ পাঁচার দুই সাত হলো আবার এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর তাহলে এখানে চার তিন সাত হলো মাইনাস ফোরটিন এইট এখন যদি আমরা এই দুইটাকে এবং এই দুটাকে গুণ করে দিই কী হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন আর যদি এই পাশে দুইটাকে গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ মাইনাস তাহলে এক্স স্কোয়ার প্লাস পাঁচার সাত অর্থাৎ সেভেন এক্স প্লাস টেন এক্স স্কোয়ার তিন আর চার চার 3 সাত সেভেন এক্স প্লাস টুয়েলভ মাইনাস ফর্টি এখন আমাদের ধরে নিতে হবে আমরা যদি ধরি এক্স স্কোয়ার প্লাস প্লাস টেন এ এখন এখানে আছে টেন এখানে আছে টুয়েলভ তাহলে আমরা নিলাম এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন যেহেতু আমরা এ পাশে দুই যোগ করে দিছি এ পাশে আমরা দুই যোগ করে দিলাম এখন এই দুই যোগ করার ফলে আমাদের পরের যে অনুপাতটা আসছে সেটা এখানে হয়ে গেল তাহলে এটাকে আমরা লিখতে পারি প্লাস টুয়েলভ ইকুয়াল এ প্লাস টু এখন এই মানগুলো দিয়ে আমাদের প্রদত্ত রাশিমালাটি কী দাঁড়ায় দেখি প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা দাঁড়াচ্ছে যেহেতু এখানে আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন অর্থাৎ এ ইন টু এ প্লাস টু এক্স মান তাহলে আমরা মাইনাস ফর্টি এইট এখন আমরা এই গুন গুণ করে দিই এই স্কোয়ার প্লাস টু মাইনাস ফর্টি এইট এখন ফর্টি এইটকে আমাদের ভাঙাইতে হবে আমরা জানি যে ওই দুটো সংখ্যা গুণ করলে হবে ফর্টি এইট এবং যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে হবে টুয়ে এখন ছয়টা এখন আমরা যদি এখানে প্লাস এইট মাইনাস সিক্সে নিই তাহলে মাইনাস সিক্সে থাকে প্লাস এ গেলে প্লাস এই থাকে মাইনাস ফর্টি এখন এ কমন নিলে থাকে এখান থেকে এ প্লাস এখান থেকে যদি মাইনাস সিক্স কমনে থাকে এ প্লাস এখন এ প্লাস এইট এ অর্থাৎ আমরা এ প্লাস কমন নিয়ে নিলাম থাকলো এ এখন আমাদের মান বসাই আমরা ধরে নিয়েছিলাম ধরে নিয়েছিলাম এই এর মান এখন এর মানটা যদি আমরা বসাই দিই আমরা এর মান কী ধরছিলাম দেখি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তাহলে বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট আর এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন মাইনাস সিক্স এখন দেখুন কী থাকে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এক্স স্কোয়ার প্লাস আর আট আঠারো আর এখান থেকে থাকে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স থেকে মাইনাস গেলে থাকে প্লাস ফোর আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে আঠাশ নম্বর অঙ্কটিতে আছে এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে সাত পাঁচ সাত পাঁচ যোগ করলে তো অনেক বেশি হয় কিন্তু এখানে যদি আমরা সাত আর এক প্রথমটা এবং শেষটা নিই তাহলে হয় আট আবার এখানে পাঁচ আট তিন আট তাহলে আমরা সাজিয়ে নিই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন আর এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ তাহলে এখন এই দুটোকে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সেভেন এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস সেভেন এবং এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ এখন মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন মাইনাস সিক্সটি ফাইভ এখন আমরা ধরে নিই ধরি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন ইকুয়াল এ আর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস এইট ইকুয়াল এ প্লাস এইট এখানে একটা প্লাস এইট দিলাম এখানে একটা প্লাস এইট দিলাম তাহলে সমান হয়ে গেল এখন আট সাত পনেরো তাহলে আমাদের এটার মান আমরা এ প্লাস এইট পাইছি অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন ইকুয়াল এ প্লাস এইট তাহলে আমরা কী লিখতে পারি প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন অর্থাৎ এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো এ প্লাস এইট মাইনাস সিক্সটি ফাইভ তাহলে এই দুটোকে গুণ করলে হয় এই স্কোয়ার প্লাস মাইনাস এখন এটাকে যদি আমরা মিল জাম্প করি তাহলে হয় এই স্কোয়ার পাঁচ আবার তেরো থেকে পাঁচ গেলে হয় আট তাহলে প্লাস তেরো এ কেন নিলাম কারণ প্লাস তেরো থেকে মাইনাস পাঁচ গেলে প্লাস আটই থাকে মাইনাস পঁয়ষট্টি এখন এখান থেকে এ কমন নিলে থাকে এ প্লাস থার্টিন মাইনাস কমন থাকে এ প্লাস যেহেতু বাইরে মাইনাস ত্রিশে অবশ্যই ভিতরের চিহ্ন প্লাস হয়ে যাবে এ প্লাস কমন নিলে থাকে এখানে এখন আমাদের এখানে ধরা মান ছিল আমরা ওই মানটা বসিয়ে দেবো এখন আমরা যে মানটা ধরছিলাম এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন আর এই প্লাস তেরো থেকে গেল আবার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন মাইনাস ফাইভ তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তেরো আর সাত বিশ প্লাস বিশ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স চলেছি পরবর্তী অঙ্কে উনত্রিশ নাম্বার অঙ্কটিতে আছে টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ফোর মাইনাস এখন এই অঙ্কটিতে যদি আমরা সূত্রে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ফোর নিতে হবে তাহলে নিলাম প্রথমটার সাথেই ফোর বি স্কোয়ার সি এখন ফোর থেকে টু বলে সেই টুই থাকতেছে অর্থাৎ একই থাকলো আর বাকি যা থাকলো বসিয়ে দিন প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এখন আমরা এই ফোর বি স্কোয়ার সি স্কোয়ারটা কমন কমন নিয়ে আমরা একটু সাজিয়ে লিখি এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর যেহেতু আমরা বাইরে মাইনাস নিছি সেহেতু অবশ্যই ভিতরে চিহ্নগুলো আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে এখন এখানে দেখুন একটা মাইনাস আছে এখন এই মাইনাসটা আমরা এখানে নিয়ে নিব প্লাস আকারে আমরা আগে প্লাসেরগুলো নিয়ে নিচ্ছি ওকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি টু বি সি এর হোল স্কোয়ার মাইনাস এই সবগুলোকে আমরা ভাঙাবো এখন সবগুলোকে ভাঙাইতে গেলে আমরা যদি সূত্রের বসাইতে চাই তাহলে আমাদের নিতে হবে এখানে মাইনাস এই স্কোয়ারের স্কোয়ার এখন এই এই স্কোয়ারের স্কোয়ার আগে মাইনাস থাকাও যায় না থাকাও তাই সে এ টু দর ফোরই আসবে প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার সরি প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এখন এই স্কোয়ার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্কোয়ারটাকে আমরা সূত্র হিসেবে মাইনাস ধরছি তাহলে আমরা এখানে নিলাম মাইনাস এই স্কোয়ার এখন মাইনাস কেন নিলাম এখানে কিন্তু আমরা প্লাস নিচ্ছি প্লাস নিচ্ছি প্লাস মাইনাসে সেই মাইনাস টু থ্রি স্কোয়ার এই স্কোয়ারে থাকে প্লাস টু এই স্কোয়ারের জায়গায় নিলাম মাইনাস এই স্কোয়ার তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল ইন্টু বি স্কোয়ার তাহলে থাকে টু বি সি এর স্কোয়ারটা রেখে দিলাম মাইনাস এখন আমরা সবগুলোকে যদি একভাবে লিখি তাহলে এখানে মাইনাস এই স্কোয়ারটা রেখে দিলাম প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্রে বসে গেল এখন দেখুন ভিওয়ার্স এখানে আমাদের আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন যদি আমরা সবগুলোকে একসাথে লিখি তাহলে কি দাঁড়ায় টু বি প্লাস এখন যেহেতু প্লাস আছে অর্থাৎ ভিতরের চিহ্ন যা ছিল তাই থাকবে অর্থাৎ এখানে মাইনাসই হয়ে যাবে মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে থাকে টু বি এখানে একটা মাইনাস আছে অর্থাৎ ভিতরের চিহ্ন সব পরিবর্তন হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমরা একটু সাজিয়ে লিখি তাহলে বি মাইনাস বি স্কোয়ার প্লাস এটাকে আমরা একটা সূত্রে ফেলে দিতে পারতেছি আর এই মাইনাস এই স্কোয়ারটা আমরা শেষে লিখলাম আর এখানে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি এখন আমাদের এখানে যা ছিল ওইটাকে আমরা রেখে দিচ্ছি টু বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এইখান থেকে আমরা এই এই স্কোয়ারটা আর এই মাইনাসটা কমন নিয়ে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার করে নিলাম যেহেতু মাইনাস ভিতরে চিহ্নটা পরিবর্তন করে দিলাম আচ্ছা তাহলে আমাদের থাকতেছে এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এর স্কোয়ার আর এখানে এ এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি এর হোল স্কোয়ার এখন এখানেও আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ আবার এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি আবার এ মাইনাস বি প্লাস সি আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে তিরিশ নাম্বার অঙ্কটিতে আছে চোদ্দ ইন্টু এক্স প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস উনত্রিশ ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস পনেরো ইন্টু এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার এখন রিভার্স আমরা এখান থেকে ধরে নিচ্ছি ধরি এক্স প্লাস জেড ইকুয়াল এ আর এক্স প্লাস ওয়ান ইকুয়াল বি এটাকে আমরা ছোটো করার জন্য অঙ্কটাকে ছোটো করার জন্য লিখে নিলাম তাহলে এখানে দাঁড়ায় প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা দাঁড়াই চোদ্দ এই স্কোয়ার মাইনাস উনত্রিশ এ বি মাইনাস পনেরো বি স্কোয়ার এখন আমাদের ভাঙাইতে হবে এমনভাবে যে এই পনেরো এবং চোদ্দো এই দুটো গুণ করলে যা হবে এই উনত্রিশটাকে আমরা যা দিয়ে ভাঙাবো ওই গুণ করলে একই হবে তাহলে আমরা ভাঙাতে পারি চোদ্দো এ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ এ বি প্লাস সিক্স এ বি মাইনাস ফিফটিন ডি স্কোয়ার এই পঁয়ত্রিশ এবং ছয় গুণ করলে যা হয় চোদ্দো এবং পনেরো গুণ করলে ওই একই হয় এখান থেকে আমরা কমন নিলাম সেভেন এ তাহলে কমন নিলে থাকে আমাদের সেভেন সাত দুগুণই চোদ্দো টু এ মাইনাস 5B। ফাইভ বি আর এখান থেকে আমরা কমন নিলাম প্লাস থ্রি বি তাহলে থাকে ওই টু এ মাইনাস ফাইভ বি এখন টু এ আমরা কমন নিলাম তাহলে এখানে থাকে সেভেন এ প্লাস এখন আমরা আমাদের যে মান দুটো আমরা ধরে নিচ্ছি সেই মানটা আমরা বসায় দিব টু এ এর মান ছিল এক্স প্লাস জেড মাইনাস ফাইভ ইন্টু এর মান ছিল এক্স প্লাস ওয়ান এখন দেখুন সেভেন ইন্টু এর মান বসাইলাম এক্স প্লাস জেড প্লাস থ্রি ইন্টু মান বসাইলাম এক্স এখন আমরা এগুলো গুণ করে দিব টু এক্স প্লাস টু জেড মাইনাস প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এখন এখানে এখানে আছে টু এক্স এখানে আছে মাইনাস ফাইভ এক্স তাহলে থাকে মাইনাস এক্স তাহলে আমরা আগে প্লাসেরটা নিলাম টু জেড মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে আছে সেভেন এক্স এখানে আছে থ্রি এক্স দুটোই প্লাস তাহলে টেন এক্স আর এখানে আগে নিলাম সেভেন জেড প্লাস টেন এক্স এখানে আছে প্লাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটিতে আছে দেখাও যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এখন ভিভার্স এই ধরনের অঙ্ক সাধারণত করতে গেলে এরকম করতে হয় যে এইখানে এই যে মানগুলো এইগুলার গুণফল এই প্রথম দুইটার গুণ ফল হবে মানে প্রথম যে দুইটা নিব তার গুণ ফল হবে ওয়ান এবং শেষের দুইটার গুণ ফল হবে এইট এখন আমরা দেখতে পাচ্ছি ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান হয় এবং চার এবং দুই গুণ করলে আট হয় তাহলে এটাকে আমরা কীভাবে সাজাইতে পারি আগে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর তাহলে আমরা সাজিয়ে নিলাম

এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থেকে মাইনাস এক্স গেলে থাকে প্লাস টু আর থ্রি এক্স থেকে মাইনাস ফোর থাকে প্লাস টু মাইনাস এইট আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু এখানে লিখতে হবে হচ্ছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কারণ আমাদের এখানে বলা হয়েছিলো যে দেখাইতে অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি আজকের পর্বটি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন আমরা কমেন্টটি আপনার সমস্যার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ